বিসমিল্লাহিরাহমানিরাহিম, আমি শামসুন্নাহার, বঙ্গবন্ধু বিদ্যানিকেতন থেকে অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীদের স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় ষষ্ঠ নিয়ে আলোচনা করব। অধ্যায় ষষ্ঠের আমাদের আজকের পাঠের বিষয় হল আইনের ধারণা, আইনের বৈশিষ্ট্য এবং আইনের উৎসসমূহ। আইনের ধারণা নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে আইন কী এবং আইনের সংজ্ঞা। সাধারণভাবে আমরা জানি সমাজ স্বীকৃতভাবে সমাজে লিখিত, অলিখিত এবং বিধিবিধান সমূহ হইল আইন। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষে এই আইন কানুন মেনে চলে থাকে। সুতরাং আইন হচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের নিয়মকানুন, রীতিনীতি এবং বিধিবিধান। এই অর্থে আইন মূলত দুই ভাগে বিভক্ত। প্রথমত হল সামাজিক আইন এবং রাষ্ট্রীয় আইন। সামাজিক আইন বলতে আমরা সাধারণত বুঝি সমাজে স্বীকৃতভাবে যে সকল আইন সমাজে বিধিবিধান ও রীতিনীতির মানুষ মেনে চলে তাকে সামাজিক আইন বলে। আর রাষ্ট্রীয় আইন বলতে আমরা জানি রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন জাতীয় নীতিমালার পরিপ্রেক্ষিতে এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে কিংবা সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সর্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নির্দেশে হইল আইন। এই ছিল আইনের দুটি সংজ্ঞা। তারপরে আমরা বিভিন্ন রাজনীতিবিদ বিদ্যের সংজ্ঞা অনুযায়ী বিভিন্নভাবে আইনের সংজ্ঞা পেয়েছি। সেখানে ডিএস গ্রিন বলেছেন, রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ হলো আইন। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম বা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। আইনের একটি উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন উড্রফ উইলসন। তিনি বলেছেন, আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতা দ্বারা বলবৎ হয়। এবং সুতরাং আমরা আরও সুন্দরভাবে জানতে পারি যে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকে আইন বলা হয়। মোটামুটি এই ছিল আমাদের আইনের সংজ্ঞা এবং বিভিন্ন রাজনীতিবিদদের সংজ্ঞাগুলো দেওয়া বললাম আমি। তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনে এবং বইয়ের সাথে মিলিয়ে আইনের সংজ্ঞাগুলো মুখস্থ করবা। তারপরে হলো আইনের বৈশিষ্ট্য। উপরোক্ত সংজ্ঞা থেকে আইনের বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা হলো, এক, আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। দুই, আইন হচ্ছে সার্বজনীন তা রাষ্ট্রের সকলের উপর সমানভাবে প্রযোজ্য। তিন, আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নির্দেশ যা সকলে মান্য করতে হয় এবং কেউ যদি আইন অমান্য করে তাহলে তাকে সাজা পেতে হয়। চার, আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক প্রতিপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত। পাঁচ, আইন হলো সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতি। এই ছিল মোটামুটি আমাদের আইনের উৎস। তারপরে আইনের বৈশিষ্ট্য। তারপর হলো আইনের উৎস। আইনের উৎসগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমরা জানি আইনের বিভিন্ন উৎস রয়েছে। তবে রাষ্ট্রবিজ্ঞানী হলান আইনের ছয়টি প্রধান উৎসের কথা উল্লেখ করেছে। উৎসগুলো হলো প্রথা, ধর্ম, বিচার সংক্রান্ত, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ ও আইনসভা। প্রথা বলতে আমরা জানি প্রথা হচ্ছে আইনের সবচেয়ে প্রাচীনতম সংজ্ঞা। প্রথা হলো আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস। সমাজে প্রচলিত রীতিনীতি, আচার আচরণ ও অভ্যাস হচ্ছে সামাজিক প্রথা। এই সকল সামাজিক প্রথার আবেদন এত বেশি যে এগুলো অমান্য করলে সমাজের সংঘাত ও বিদ্রোহের সৃষ্টি হয়। কালক্রমে এইসব প্রচলিত প্রথা রাষ্ট্র গ্রহণ করে, রাষ্ট্রের স্বীকৃতি পেয়ে আইনে পরিণত হয়েছে। যেমন আমরা জানি ব্রিটেনের অধিকাংশ আইনে প্রথা থেকে এসেছে। তারপর হলো ধর্ম।
মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম। প্রাচীনকাল থেকে মানুষ ঐশ্বরিক আইন অনুসরণ করে আসছে। তাই ধর্ম, ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ধর্মভিত্তিক রাষ্ট্রে ধর্মীয় বিধানে রাষ্ট্রের আইন হিসাবে বিবেচিত হয়। ইসলামিক রাষ্ট্রে আইন প্রধানত কোরআন ও শরিয়া আলোকে উপর নির্ভরশীল হয়ে থাকে। হিন্দু আইনও মূলত হিন্দুদের ধর্মীয় গ্রন্থ যেমন বেদ, গীতা, রামায়ণ প্রভৃতির উপর নির্ভরশীল এবং যুগে যুগে ধর্মীয় রীতিনীতি আইনরূপে গ্রহণ করে রাষ্ট্রীয় আইন প্রবর্তিত করা হয়। বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মুসলমান হিন্দু সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন মেনে চলে। এই ছিল ধর্ম সংক্রান্ত আমাদের আইনের উৎস। তারপর হলো বিচার সংক্রান্ত। বিচারকের রায় অথবা বিচার বিভাগীয় রায় আইনের একটি উৎস। বিচারকালে বিচারকগণ যদি প্রচলিত আইনের মাধ্যমে বিচার কার্য নিষ্পত্তি করতে ব্যর্থ হন, তখন বিচারকরা তাদের নিজেদের স্বীয় বুদ্ধি, মেধা ও প্রজ্ঞার সাহায্যে প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচার রায় প্রদান করেন। পরবর্তীতে এটি দৃষ্টান্ত হয়ে যায় এবং আইনে পরিণত হয়। তাই দেখা যায় বিচারকের রায় আইনের একটি উৎস। তারপর বিজ্ঞানসম্মত আলোচনা। আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা বা তাদের বিজ্ঞান বিষয়ক গ্রন্থাবলী আইনের উৎস হিসেবে কাজ করে। প্রখ্যাত আইনবিদদের ব্যাখ্যা, মূল্যায়ন ও মূল্যায়ন, আলোচনা ইত্যাদি থেকে রাষ্ট্র প্রয়োজনীয় আইনের সন্ধান লাভ করে থাকে। বিজ্ঞানীদের বিভিন্ন তথ্য উপাত্ত থেকেও আইনের উৎস আইনের পাওয়া যায় এবং তাদের সে বিজ্ঞানসম্মত আলোচনা আইনের উৎস হিসেবে কাজ করে। তারপর হলো ন্যায়বোধ। বিচারক যখন প্রচলিত আইনের মাধ্যমে কিংবা উপযুক্ত আইনের অভাবে ন্যায় বিধান করতে ব্যর্থ হন, তখন নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে ন্যায় রায় প্রদান করে থাকে। এইরূপ নীতিবোধ দ্বারা প্রণীত আইন দেশের আইনের মর্যাদা লাভ করে। তাই ন্যায় নীতি ও ন্যায় প্রধানত আইনের একটি উৎস। তারপরে হলো আইনসভা। আধুনিক গণতন্ত্র, আধুনিক রাষ্ট্রে আইনসভা আইনের প্রধান উৎস। গণতান্ত্রিক, সকল গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা বা আইন পরিষদ রয়েছে। এই আইনসভা দেশের জনগণের কল্যাণে সর্বাত্মক লক্ষ্য রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন করে থাকে। এছাড়া রাষ্ট্রীয় সংবিধান ও রাষ্ট্রপ্রধানের জারিকৃত প্রশাসনিক ডিগ্রি, বৈদেশিক চুক্তি, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের রিডিফিকেশনও আইন হিসেবে গৃহীত হয়। এই ছিল আমাদের আইনের উৎস। তারপরে এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আমরা প্রথমে আইনের ধারণা, তারপর আইনের বৈশিষ্ট্য, আইনের উৎস, এগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ এবং বই দেখে আরও ভালো করে শিখবা, শিখে ভালো করে পড়ে রাখবা। এ বলে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।